আজকে হঠাৎ করে কেক খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম এইরকম সুন্দর একটা মার্বেল কেক। তো কিভাবে বানালাম চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। তো এক কাপ চিনি নিয়েছি, তার মধ্যে নিয়েছি হাফ কাপের একটু কম সাদা তেল, তার মধ্যে নিয়েছি এক চামচ ভ্যানিলা এসেন্স, এটা সম্পূর্ণটাই অপশনাল, এক চিমটি লবণ নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। তো এটাকে আমি গ্রাইন্ডারে সুন্দর করে মিক্স করে নেব। তো গ্রাইন্ডারে এটা মিক্স করার পর দেখতে কিন্তু এরকম হয়েছে। তো আমি ততক্ষণে ওটিজিটাকে বসিয়েছি। তো এখানে নিয়েছি 180 ডিগ্রি, কেক বানানোর জন্য 180 ডিগ্রি করতে লাগে। তারপরে নিয়েছি কনজাকশন মোড, তারপরে দিয়েছি এটা প্রি হিট করতে 10 মিনিটের জন্য। তো ততক্ষণে আমি বাকি স্টেপ করে নিই। তো এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর ময়দাটা কিন্তু একটু চেলে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। তারপর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। তো এই তিনটে উপকরণকে আমি সুন্দর করে ড্রাই অবস্থাতেই মিক্স করে নেব হ্যান্ড বিটারের সাহায্যে। তারপরে এতে দিয়ে দিয়েছি সেই গ্রাইন্ডারে করে রাখা পেস্ট। এবারে এই সবকটা উপকরণকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পরেও দেখে আমার এখানে একটু ড্রাই মনে হচ্ছিলো, সেই কারণে আমি অল্প একটু দুধ দিয়েছি। তো দুধ দেওয়ার পরেও কিন্তু এটা আর একটু ড্রাই ছিল, তো সেই কারণে আর একটু দুধ দিয়েছি। মানে যতটুকু দুধ লাগবে পরিমাণ মতন তোমাদেরকে দুধটা দিতে লাগবে মিক্স করার জন্য। তো দুধ দিয়ে ভালো করে মিক্স করার পরে আমার এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। আর যতটা এটা ভালো করে মিক্স করবে ততটাই কিন্তু কেকটা সুন্দর হবে। তো আমার এটা মিক্স হয়ে গেছে। তো আমি এখন একটা কেকের বাটি নিয়েছি, তোমাদের কাছে বাটি না থাকলে তোমরা সসপ্যান বা বাড়িতে যে গামলা থাকে সেই গামলাও নিতে পারো। তো এটার মধ্যে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে দিয়েছি একটু ময়দা ছড়িয়ে, কারণ যেহেতু আমার কাছে বাটার পেপার নেই আর আমরা বাঙালি জোগাড় করার এক্সপার্ট। তো যাই হোক, এইসব করার পরে তো এখানে দিয়ে দিলাম সেই করে রাখা পেস্ট। এটাকে ভালো করে আস্তে আস্তে সুন্দর করে ঢালতে হবে। তো এটা আমার সম্পূর্ণ ঢালা হয়ে গেছে, এই দেখো এখানে কিন্তু অনেকগুলো বাবলস দেখা যাচ্ছে। তো এটাকে সুন্দর করে থাপড়ে থাপড়ে এটার ভিতরের হাওয়াটা বের করে নিতে হবে, নয়তো কিন্তু কেকটা ভালো ফুলবে না। তো তারপরে দিয়ে দিয়েছি একটু চকলেট মিক্স করে। তো চকলেটটা কিভাবে মিক্স করেছি তোমাদের বলে দিই, ওটা আর ভিডিও করা হয়নি। তো ওটাকে অল্প একটু দুধ দিয়ে গরম জলে বসিয়ে তারপরে আমি মিক্স করেছি। তো তারপরে এখানে আর কি একটু ডেকোরেট করে দিলাম, করে দিয়ে ওটিজিটা তো আমার 10 মিনিটের জন্য প্রি হিট হয়ে গেছিলো, তারপরে এখানে আমি বেক করতে বসিয়ে দিয়েছিলাম 30 মিনিটসের জন্য। যদি 30 মিনিট পরে তোমরা একটু চেক করে দেখবে, যদি এরকম নিট অ্যান্ড ক্লিন যদি না বের হয় কাঠি বা নাইফ কিছু একটা, তো সেটা আবার 5 মিনিটের জন্য বেক করবে। তো আমার কিন্তু 35 মিনিট লেগেছে টোটাল বেক করতে। তো দেখো দিস ইজ ফাইনাল লুক, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দরই হয়েছিল। বাট আমি তোমাদেরকে একটু কেটে দেখাবো, সেটা আর কাটা হয়নি। তো আমি দেখো এখানে এক্সট্রা করে একটু ডেকোরেশন করছি, এটাও টোটালটাই অপশনাল, কারণ আমার যেহেতু অল্প চকলেটের আর কি লিকুইড বেঁচে গেছিলো, তো ভাবলাম এটাকে কেন নষ্ট করব, এটাকে একটু কাজ করে নিই। তাই মাঝখান থেকে ওটাকে আর একটু সুন্দর করে কেটে তারপরে এখানে আর কি এই চকলেটটা সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।